খেয়াল রাখতে হবে, যত ভালো হবে পিক্সেল আছে, যত বেশি পিক্সেলের হচ্ছে ছবিটা সেটার রেজাল্টটা বা আউটপুটটা বেশি ভালো হবে। যত আমার পিক্সেল বেশি থাকবে তত আমার ছবিটা স্পষ্ট হবে, স্পষ্ট হবে। এবং নিচের পোর্শনে যদি দেখি সেটা হচ্ছে আমার ডকুমেন্ট সাইজ। ডকুমেন্ট সাইজটা হচ্ছে আমার ছবিটা কোন সাইডে আমি ফ্রেম করবো, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার প্লেট। তো আমার যদি ছোট প্লেট হয় ছবিটা বেশি স্পষ্ট থাকবে, আমি যদি বড় প্রিন্ট করি ছবিটা অস্পষ্ট হবে। এখন আমাদের যে বন্ধু তাহসান যে ছবিটা পাঠিয়েছে সেই ছবিটা অনেক বড় ছবি, সেটা স্পষ্ট ঠিকই, কিন্তু সেটা যখন ইমেলে আবার পাঠাচ্ছে আমার জন্য অত সহজ না সেটাকে ডাউনলোড করে পড়া বা দেখা। তো এখন আমরা ফটোশপে চলে যাই। ফটোশপে যেয়ে দেখি আমাদের আর এক বন্ধু সে ছবি পাঠিয়েছে, ওর নাম হচ্ছে আবু আবদুল্লাহ। সে তার মোবাইলে ছবিটা তুলে বেরিয়েছে এবং ছবিটা অনেক ছোট। তো মোবাইলে আমার পিক্সেল কম, এটা আমরা নিশ্চয়ই জানি। তো আমরা একটু দেখি ফটোশপে একটা ছবি খুলি। আমরা একটু ছবি খুললাম, আমরা যদি একটু জুম ব্যাকে থাকি, ফুল ফ্রেমে থাকি, তাহলে আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা এই ছবিতে যদি যাই তাহলে এইটার ইমেজ সাইজ যদি দেখতে চাই তাহলে আমরা কোথা থেকে যাব? আমরা ফটোশপের ছবিটা খুলে একটু যদি ছোট করেন জুমটা সুবিধা হবে। ফটোশপে খুলে ফাইল, আচ্ছা ফটোশপে যেয়ে কিন্তু আমরা ফাইলে যাচ্ছি। ফাইলে গেলে আমি ফাইলটা ওপেন, ফটোশপে খোলার জন্য আমাকে ফাইল থেকে ওপেন করতে হবে। তো ওপেন অলরেডি আমি করেছি। এখন ওপেন করার পরে ছবিটাকে ইমেজ সাইজ দেখতে চাই, সেজন্য আমাকে ইমেজ এবং ইমেজ সাইজ, এবং ইমেজ সাইজের জন্য একটা শর্টকাট কি আছে আমরা শর্টকাট কিটা বলতে পারি। যারা উইন্ডোজ ব্যবহার করছেন তাদের জন্য কন্ট্রোল অল্টার আই, এবং যারা ম্যাক ব্যবহার করছেন তাদের জন্য কমান্ড অপশন আই। আমরা একটু লিখে নিই, যারা ম্যাক ব্যবহার করছি তাদের জন্য কমান্ড অপশন আই, এবং যারা উইন্ডোজ ব্যবহার করছি তাদের জন্য কন্ট্রোল অপশন আই। কন্ট্রোল অপশন আই এটা হচ্ছে উইন্ডোজের জন্য, কন্ট্রোল অল্টার আই, অল্টার আই। এখন দেখেন এই ইমেজটি যদি আমরা দেখছি, এখানে ইমেজ সাইজে আমি যদি পিক্সেল ডাইমেনশন দেখি, আমার ইমেজটির উইথে হচ্ছে 798 পিক্সেল এবং হাইট হচ্ছে 1200 পিক্সেল। এবং এই দুটোকে যদি আমি মাল্টিপল করি তাহলে আমি টোটাল নাম্বার অফ পিক্সেল পাবো, যেটা আমার মনে আছে নিশ্চয়ই আপনাদের, আমাদের যে আমরা যখন সিমিলারিটি দেখেছিলাম ঠিক সেরকম আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, এখন আমার ছবিটি আছে 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এবং আমার নিচে আর একটা জিনিস আছে রেজুলেশন, যেটা 240। তাহলে রেজুলেশনটা কি? রেজুলেশনটা হচ্ছে আমরা যখন কোন ছবিকে প্রিন্ট করি বা প্রিন্ট হিসেবে ডকুমেন্ট হিসেবে দেখি, তখন প্রতি স্কোয়ার ইঞ্চিতে যতগুলো পিক্সেল থাকে সেটাই হচ্ছে আমার রেজুলেশন। তো ডকুমেন্ট সাইজকে আমি হচ্ছে আমার পিক্সেল ডাইমেনশনের একটা আমার ব্যবহারিক বিন্যাস, বা আমি কিভাবে সাজাচ্ছি সেটা। তো সেই সাজানোটা আমার উল্টোপাল্টা হতে পারে, যেমন আমরা এখানেই দেখি আমরা 240 জায়গায় এটা যদি আমি 480 করি কি দাঁড়ায়? দেখেন আমার প্রিন্ট সাইজ অর্ধেক হয়ে গেল, কিন্তু আমার পিক্সেল ডাইমেনশন একই আছে, ফলে আমার ছবির কিন্তু কোন পরিবর্তন হচ্ছে না। আমার ছবি যা ছিল ছবির কোয়ালিটিও তাই আছে, শুধু আমার বিন্যাসটা পাল্টে গেল, আমার প্রিন্টের সাইজটা পাল্টে গেল। এবং আমি কোথায় প্রিন্ট করছি সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমার এই রেজুলেশনটা নির্ভর করে। কারণ আমরা যারা এখন শহরে থাকি বা ইভেন গ্রামেও, আমাদের এখন বিলবোর্ড দেখতে আর বাদ নেই। তো বিলবোর্ডের ছবিগুলো এত বড়, তাহলে কত পিক্সেল পেয়েছে সকলটা আসাটা খুব স্বাভাবিক। কিন্তু আসলে কি অত পিক্সেল সম্ভব আমাদের এখানে? হয়তো অনেক বড় বড় ক্যামেরাতে সম্ভব, যে না হলেও কিন্তু খুব বেশি কিছু আসে যায় না। কারণ যাদের আপনাদের যাদের বিলবোর্ড খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে তারা নিশ্চয়ই দেখবেন যে কাছ থেকে বিলবোর্ডটা অনেক ফাটা ফাটা মনে হয়, পিক্সেল পিক্সেল মনে হয়, আলাদা আলাদা মনে হয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই বিলবোর্ডটা অনেক লো রেজুলেশনে ছাপা হয়। আচ্ছা, রেজুলেশন হচ্ছে এইটা। তো রেজুলেশন হচ্ছে আমার প্রতি স্কোয়ার ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে। তো এখন আমরা যদি আবার ফেরত যাই একটু পুরনো ছবিতে, যেখানে আমি কথা বলছিলাম তাহসানের ছবিটা, তাহসানের ছবিটা আমি যদি ইমেজ সাইজে যাই কমান্ড অপশন আই, দেখেন আমার ছবি হচ্ছে 2560 পিক্সেল আর হাইট হচ্ছে 1920 পিক্সেল, এবং যেখানে রেজুলেশন হচ্ছে 96। ঠিক আছে, মনে রাখবেন এটা। এখন আমি পরের আবু আবদুল্লাহর ছবিটা খুলি আবার, দেখেন কি হয়।
সেখানে যদি আমি ইমেজ সাইজে যাই তাহলে এখানে রেজুলেশন আমার 300 কিন্তু পিক্সেল ডাইমেনশন অনেক কম অনেক তাহলে কোনটা বড় ছবি নিশ্চয়ই আগেরটা যেটা অনেকগুলো পিক্সেল আছে কিন্তু আমরা অনেকেই ভুল করি যে রেজুলেশন যেহেতু এখানে বেশি তার মানে এটা হাই রেজ ছবি যেটা আমাদের তাহলে মাথায় রাখতে হবে আমি শিক্ষার্থীদের বলছি যে আপনারা যা মাথায় রাখবেন যে আপনার টোটাল নাম্বার অফ পিক্সেল কত আছে আপনার রেজুলেশন কত হলো সেটা আসলে আপনার আমার ভাবার বিষয় নয় আলোকিত হিসেবে সেটা ভাববে যে আমার প্রিন্ট করবে তার জন্য এবার আমরা একটা মজার খেলা খেলি সেটা হচ্ছে যে আগুয়ালার এই ছবিটা থেকে আমরা দেখি যে দেখেন আমরা যদি এই 300 কে 1.6 দিয়ে গুণ করি তাহলে 480 পাব আবার 300 কে যদি 2.133 দিয়ে গুণ করি তাহলে আমি 640 পাচ্ছি তার মানে এই বিন্যাসটা এখানে খুব পরিষ্কার আশা করি এখন এখন দেখি নিচেই আমাদের একটা আছে রিস্যাম্পল সেটা কি রিস্যাম্পল জি রিস্যাম্পলটা হচ্ছে আমার ছবিকে আমি ছোট অথবা বড় করতে পারি কিভাবে ছোট বড় করতে পারি দেখেন আমি যখন রিস্যাম্পলটা টিক দিয়ে দিচ্ছি এবং তখন আমি এই 300 জায়গায় যদি আমি 600 করে দিই দেখেন আমার ছবি টোটাল নাম্বার অফ পিক্সেল বেড়ে গেল এখন আমার ছবি তো সাধারণ হিসেবে অনেক পিক্সেল হয়েছে নিশ্চয়ই ভালো হওয়ার কথা আসলে কি তাই আসলে তাই না কেন দেখি আমরা একটু বড় করি দেখেন এখন ছবিটা আরো বেশি ফাটাফাট হচ্ছে হ্যাঁ পিক্সেল বেড়ে গিয়েছে কিন্তু মানে সেটা রেজুলেশনের কারণে কি ভালো হচ্ছে না এরকম কিছু সেটা দেখার জন্য আমরা একটু আবার বোর্ডে ফেরত যাচ্ছি দেখেন আমাদের ছবিটা যেখানে ছিল এখানে যদি আমার 6 মিলিয়ন পিক্সেল থাকে এখন আমি যদি এটাকে বড় করি আমি যদি 12 মিলিয়ন পিক্সেল করি তাহলে নতুন পিক্সেল গুলো সে কোত্থেকে পাবে সে কি করবে সে প্রত্যেকটা 4টা পিক্সেল থেকে স্যাম্পল নিবে এটা হচ্ছে নিয়ে নিচ্ছে সে একটা স্যাম্পল নিয়ে সে নতুন পিক্সেল তৈরি করবে এবং করে মাঝখানে বসাবে তো যার ফলে কি হচ্ছে যেগুলো সে তো অরিজিনাল না সে তো তৈরি করা একটা জিনিস যেটা ছিল সেটা থেকে আবার তৈরি হচ্ছে একটা জিনিস তৈরি করা আর একটা জিনিস অরিজিনাল তাহলে কোনটা নিশ্চয়ই আমার অরিজিনালটা ভালো রেদার দেন নতুন কিছু তৈরি করা আবার ফিরে তো সেখানে আচ্ছা আমরা এই কাজটা করতে করতে একটা ফোন চলে আসছে ফোনটা নিয়ে নিশ্চয়ই হ্যালো ওয়ালাইকুম আসসালাম আপনার নাম বলুন জি সংক্ষেপে একটা প্রশ্নটি বলুন আমাদের মোবাইলে বা বিভিন্ন ক্যামেরায় যেসব পিক্সেল ব্যবহার হয় সেটা 1.3 বা এই ধরনের তো তার কাছে প্রশ্ন হলো যে পিক্সেল কত থেকে কত পর্যন্ত আমাদের পিক্সেল মানে পেতে পিক্সেলের ইটা মানটা করতে হয় ধন্যবাদ আপনাকে জি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনি দেখেন আপনি বলছেন যে পিক্সেল বলতে কি বোঝায় এবং পিক্সেল বলতে যদি আমরা বলি পিক্সেলকে যদি আমরা ভাঙি পিকচার এলিমেন্ট তার মানে আমার ছবির সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে একটি পিক্সেল এবং পিক্সেল দিয়ে ছবি তৈরি হয় আচ্ছা আরেকটা জিনিস উনি বলছেন যে কত হলে মান হলে ভালো হয় তো আমরা যখন বলছি আপনি 2.1 মেগাপিক্সেল আপনার মোবাইলের বা আমি যখন এখানে বলছি 6 মিলিয়ন পিক্সেল মানে 6 মেগাপিক্সেল তার মানে আপনার যত মিলিয়ন পিক্সেল হচ্ছে ওটাকে যদি আপনি রেশিও করেন কত রেশিওতে আপনার ছবিটা উঠে তাহলে ভাগ দিলে আপনি পাবেন যে আপনার উইথ এবং হাইটে কত পিক্সেল থাকবে এবং কত নাম্বার অফ পিক্সেল তো আপনার যেহেতু 2.1 মেগাপিক্সেল ক্যামেরা তার মানে আপনার হচ্ছে 2 মিলিয়ন পিক্সেল হয় এবং এটা ডিপেন্ড করছে যে আপনি কত বড় প্রিন্ট করতে চান যেমন 2 মিলিয়ন পিক্সেল যদি হয় এবং যদি পিক্সেলের মান যদি ভালো হয় তাহলে আপনি ইজিলি 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি বা বড়দের 7 ইঞ্চি বাই 10 ইঞ্চি প্রিন্ট করতে পারেন কিন্তু কোথায় প্রিন্ট করছেন সেটাও নির্ভর করছে আপনি যদি সাধারণ ল্যাবে প্রিন্ট করেন তাহলে একরকম প্রিন্ট হবে আর আপনি যদি খুব প্রফেশনাল প্রিন্ট করতে চান তাহলে মোবাইলের ছবি দিয়ে অত প্রফেশনাল প্রিন্ট হবে না অত ভালো রেজাল্ট পাবো না কারণ ওই পিক্সেলের মানেরও একটা বিষয় আছে আমরা আবার ফেরত যাই সেটা হচ্ছে যে তাহলে আমরা বুঝলাম যে আমরা কি করবো আমরা কি কখনো তাহলে আর পিক্সেলকে আমরা বাড়াবো আমরা রিস্যাম্পল বাড়াবো না আমরা সেখানেই ফেরত আসছি আমরা কখনোই আমার ছবিকে রিস্যাম্পল বাড়াবো না বরং আমরা যদি কম রেজুলেশনও প্রিন্ট হয় সেটা অনেক ভালো প্রিন্ট হবে রেদার দেন আমি রিস্যাম্পল বাড়াবো হ্যাঁ কারণ খেতে যাচ্ছে ছবিটা এই কাজটা অনেক সময় আমাদের ভুল করে অনেক ক্ষেত্রে ল্যাবে আমি যখন ছবি দিই বা অন্যরা ছবি দেয় তখন অনেক সময় দেখা যায় এটা 72 রেজুলেশন আছে ওটাকে সে রিস্যাম্পল করে 300 রেজুলেশন করে ফেলে যেটা হয় কি পরে আমার ছবিটা ঘোলা হয়ে যায় আনশার্প হয়ে যায় আমার ছবিটা আর আগের মতো থাকে না বরং ওটা ভাত পুরো ছাপা হলেও অনেক ভালো ছাপা হতো
এখন যেটা হচ্ছে তাহলে আমার রিসার্পলটা দরকার কেন? হ্যাঁ, আমার রিসার্পল দরকার ওই যে আবার ফেরত যাচ্ছি আমরা তাহসানের ছবিতে। তাহসান যখন আমাদেরকে পাঠিয়েছিল ওই ছবিটাই আমরা তাহসানের ছবিতে যাই। ও যদি রিসাম্পল করে আমাদেরকে ছোট করে পাঠাতো তাহলে আমার জন্য দেখতে সুবিধা হতো, আবার আমার জন্য ডাউনলোড করতেও সুবিধা হতো, আবার ওর জন্য পাঠাতে সুবিধা হতো।